শত বাধা পেরিয়ে অবশেষে বাস্তব রূপ লাভ করেছে পদ্মা সেতু। 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর পুরো কাঠামো এখন দৃশ্যমান। গত 10 ডিসেম্বর পদ্মা সেতুর 41তম স্প্যানটি স্থাপনের মধ্যে দিয়ে প্রমত্তা পদ্মার দুই পাড়ের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে। দৃশ্যমান হয়েছে 6.15 কিলোমিটারের পদ্মা সেতুর পুরো কাঠামো। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে বাংলাদেশ সহ সমগ্র বিশ্ব। প্রিয় দর্শক, পদ্মা সেতুর পুরো কাঠামো দৃশ্যমান হওয়ার পর থেকেই পদ্মা পাড়ে শুরু হয়েছে উৎসব। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন দলে দলে লোক পদ্মার দুই তীরে এসে ভিড় জমাচ্ছে স্বপ্নের এই সেতুকে কাছ থেকে এক নজর দেখার জন্য। তো দর্শক, চলুন আজ আমরাও এই স্বপ্ন থেকে বাস্তবে পরিণত হওয়া বাংলাদেশের অহংকার পদ্মা সেতুকে একবার কাছ থেকে দেখে আসি। কাছ থেকে স্বপ্নের পদ্মা সেতু দেখার বাসনা নিয়ে খুব সকাল সকালই ঢাকা থেকে আমরা বেরিয়ে পড়েছি মাওয়া ঘাটের উদ্দেশ্যে। বাংলাদেশের গর্ব পদ্মা সেতু দেখার জন্যে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের উন্নয়নের আর এক স্থাপনা ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ধরে। যারা এর আগে কখনো ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে দেখেননি কিংবা ভ্রমণ করেননি, তাদের জন্য এই ভ্রমণ এক ঢিলে দুই পাখি শিকার করার সুযোগ সৃষ্টি করে দেবে। স্বপ্নের পদ্মা সেতু দেখার পাশাপাশি দেশের প্রথম অত্যাধুনিক এক্সপ্রেস ওয়ে দেখা এবং ভ্রমণ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এর উপর আমাদের একটি ভিডিও রয়েছে। আপনি চাইলে এই মুহূর্তে স্ক্রিনের ডান কোণে প্রদর্শিত আই বাটনে ক্লিক করে নিমিষেই ভিডিওটি দেখে নিতে পারেন। পরে দেখতে চাইলেও সমস্যা নেই, ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সময় সুযোগ করে দেখে নেবেন। দর্শক, রাস্তার দুই পাশে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর সুপরিকল্পিতভাবে নির্মিত 6 লেন বিশিষ্ট অত্যাধুনিক মসৃণ এক্সপ্রেস ওয়ে দিয়ে চলতে চলতে অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মাওয়া ঘাটে।
সময় নষ্ট না করে একটা ইঞ্জিন বোট ভাড়া করে পদ্মার বুকে ভেসে পড়লাম আমরা। দর্শক, আমরা যারা সাঁতার জানি না, বোট ছাড়ার আগে তারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন। কোনো রকমের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। মনে রাখতে হবে নদীটি কিন্তু পদ্মা। কীর্তিনাশা হিসাবে তার পরিচয়টা কিন্তু কারো অজানা নয়। তাই সাবধানতা অবলম্বন করতে হবে প্রতিটি পদক্ষেপে। অ্যাডভেঞ্চার করতে গিয়ে অপ্রীতিকর ঘটনা আমাদের কারোরই কাম্য নয়। শীতকাল হলেও হালকা বাতাস থাকায় পদ্মার বুক জুড়ে ছোট ছোট তরঙ্গমালা আপন মনে খেলা করছে। ঢেউয়ের মাথায় আলতো চরণ ফেলে আমাদের বোটটি এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। পাশ দিয়ে ছুটে চলা দ্রুতগামী স্পিড বোট কিংবা বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন বোটের উস্কানি পেয়ে ঢেউগুলি হঠাৎ হঠাৎ বলগাহীন আচরণ করে হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। দক্ষ মাঝির নিপুণ হাতের কারসাজিতে ভয়কে জয় করে নৌকা এগিয়ে যাচ্ছে তার আপন নিশানায়। স্বপ্নের এই পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এ সেতু বাংলাদেশের আত্মমর্যাদার এক মূর্ত প্রতীক। নব্য মীরজাফর আর লর্ড ক্লাইভদের শত ষড়যন্ত্র, চক্রান্ত ও চ্যালেঞ্জ মোকাবেলা করে আত্মনির্ভরশীল জাতি হিসাবে বিশ্বের বুকে সগৌরবে মাথা তুলে দাঁড়ানোর এ এক ঐতিহাসিক প্রামাণ্য দলিল। আমরা পারি, এই মহামন্ত্রে উজ্জীবিত হয়ে স্ব অর্থায়নে এই অসাধ্য সাধন করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এই একটিমাত্র সেতু বিশ্ব মানচিত্রে আমাদের ভাবমূর্তি আমূল বদলে দিয়েছে। এই একটিমাত্র সেতুর কারণে তলাবিহীন ঝুড়ি বলে একসময় আমাদেরকে যারা উপহাস করত, সেসব বোদ্ধা দেশও আজ বাংলাদেশের মধ্যে সম্ভাবনা খুঁজে পাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, জিডিপি প্রবৃদ্ধি, বিভিন্ন সামাজিক সূচকে ক্রমবর্ধমান অগ্রগতি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প নিজের টাকায় বাস্তবায়ন করার সাহসী সিদ্ধান্ত ও কৃতিত্বের কারণেই বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা সারা বিশ্বে বিশ্বাসযোগ্য হয়েছে। এই একটিমাত্র আত্মবিশ্বাসী সিদ্ধান্ত দৃঢ়চেতা, সফল, জনকল্যাণকামী রাষ্ট্রনায়ক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সারা বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। স্বপ্নের এই পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিনের, তবে স্বপ্ন দানা বাঁধতে শুরু করে 2005 সালে সম্ভাব্যতা যাচাইয়ের পর থেকে। মাঝখানে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত জটিলতায় বিশ্বব্যাংক সহ দাতাদের সঙ্গে টানাপোড়েন শুরু হলে সংশয়ের মেঘ দেখা দেয় প্রকল্প বাস্তবায়নে। ওই যে কথায় আছে না,
একটি দরজা বন্ধ হলে সম্ভাবনা তিনটি দরজা খুলে যায়। পদ্মা সেতু বাস্তবায়নের ক্ষেত্রেও হয়েছে ঠিক তাই। সংশয়ের এই দোলাচলের মধ্যেই ভিন্ন এক মাত্রা যোগ হয় পদ্মা সেতু প্রকল্পে। অনেকটা আশাতীতভাবেই সামনে আসে জাতীয় সক্ষমতার প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা ও অদম্য মনোভাবের কারণে প্রথমবারের মতো বিপুল ব্যয় ও কারিগরিভাবে অত্যন্ত জটিল এই প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের মধ্যে দিয়ে মজবুত হয় সেই সক্ষমতার বুনিয়াদ। স্বপ্নের এই পদ্মা সেতু বঙ্গকন্যা শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ও মাথা নত না করার শ্রেষ্ঠ নজির। তাঁর ইস্পাত কঠিন আস্থা ও দৃঢ়তা এবং কোটি মানুষের স্বপ্ন ও প্রত্যাশার সঙ্গে যুক্ত হয় সহস্র কর্মীর হাত, শত প্রকৌশলীর মেধা। এক একটা পিলার স্থাপন, স্প্যান সংযোজন সহ সব কিছুতেই গর্ব খুঁজতে থাকে এদেশের মানুষ। বিজয়ের মাসে ইস্পাতের তৈরি সর্বশেষ স্প্যানটি সংযোজনের মাধ্যমে সক্ষমতার আরেক বিজয় দেখল দেশবাসী। কিন্তু সক্ষমতার এই বিজয় অর্জনের পথ খুব সহজ ছিল না। 2008 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করলে 2009 সালের 6 জানুয়ারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। জানুয়ারি মাসেই পদ্মা সেতুর বিস্তারিত নকশা প্রণয়নের জন্য যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ভিত্তিক ডিজাইন পরামর্শক প্রতিষ্ঠান মনসেল এইকমকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার। ডিজাইন পরামর্শক কাজ শুরু করলে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে বিশ্বব্যাংক $1,000 মিলিয়ন, এডিবি $500 মিলিয়n এবং জাইকা $300 মিলিয়ন ঋণ প্রদানের আশ্বাস দেয়। সেতু বিভাগ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনাক্রমে ডিজাইন পরামর্শক প্রতিষ্ঠানের সম্ভাব্যতা সমীক্ষায় প্রস্তাবিত 4 লেন বিশিষ্ট সড়ক সেতুর ডিজাইন পরিবর্তন করে ডেনমার্কের একটি সেতুর অনুরূপ দ্বিতল সেতুর ডিজাইন প্রস্তাব করলে সরকার ও উন্নয়ন সহযোগীরা তা সানন্দে গ্রহণ করে। সেতু নির্মাণের প্রাক্কলিত ব্যয় সংশোধন করে $2.4 বিলিয়ন অর্থাৎ $16,970 কোটি নির্ধারণ করা হয়। ডিজাইন অনুযায়ী স্টিলের তৈরি অবকাঠামোর উপর নির্মিত 4 লেন বিশিষ্ট সড়ক সেতুর নিচ দিয়ে হবে রেল সেতু। ডিজাইন প্রণয়নের চূড়ান্ত পর্যায়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্ভাব্য ঋণের বিষয়টিও আরেক দফা চূড়ান্ত করা হয়। বিশ্বব্যাংক $1,200 মিলিয়ন, এডিবি $615 মিলিয়ন, জাপান $430 মিলিয়ন ও আইডিবি $140 মিলিয়ন ঋণের প্রতিশ্রুতি দেয় এবং পরবর্তী সময়ে ঋণ চুক্তি স্বাক্ষর করে। সংশোধিত ডিপিপি 2011 সালের 11 জানুয়ারি একনেকে অনুমোদিত হয়। 2011 সালের জুলাই আগস্টে উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক প্রকল্পে কথিত দুর্নীতির অভিযোগ তোলে এবং সেপ্টেম্বর থেকে প্রকল্পের কাজ স্থগিত করে দেয়। সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের একজন ভাইস প্রেসিডেন্ট সহ একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক অভিযোগ করলে প্রধানমন্ত্রী তাদের সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারে। এরপর পানি অনেক দূর গড়ায়। বিশ্বব্যাংক কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের বিরুদ্ধে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ করে কানাডীয় রয়্যাল মাউন্টেন পুলিশের কাছে নালিশ করে। তদন্ত শেষে কানাডীয় রয়্যাল মাউন্টেন পুলিশ কানাডীয় আদালতে মামলা করে। 2012 সালের 28 জুন বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক পদ্মা সেতু ঋণ চুক্তি বাতিল করলে অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পদ্মা সেতু প্রকল্প থেকে নিজেদের গুটিয়ে নেয়। বিশ্বব্যাংককে এই প্রকল্পে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের কঠিন শর্তেও রাজি হয়ে যায়। তৎকালীন সেতু সচিবকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়
এবং যোগাযোগ মন্ত্রীকে পদত্যাগ করানো হয়। দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে এবং বিশ্বব্যাংক নিয়োজিত 3 সদস্য বিশিষ্ট শক্তিশালী আইনজ্ঞ প্যানেলের চাপে কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে। নানা অজুহাতে বহু জল ঘোলা করার পরও প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বব্যাংক ফিরে না আসায় 2013 সালের 31 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের ঋণ প্রত্যাখ্যান করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার এক দুঃসাহসিক ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী 2015 সালে পদ্মা সেতুর কাজের উদ্বোধন করা হয়। পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসে 2017 সালের 30 সেপ্টেম্বর। সর্বশেষ গত 10 ডিসেম্বর 41তম স্প্যানটি বসানোর মধ্যে দিয়ে শেষ হয় পদ্মা সেতু নামক এক মহাকাব্য রচনার মূল কাজ। এখন বাকি শুধু সড়ক ও রেললাইন বসিয়ে রোড ও রেল ভায়াডাক্টগুলোর সঙ্গে সেতু সংযুক্তকরণ এবং যানবাহন চলাচলের উপযোগী করা। আশা করা হচ্ছে 2021 সালের মধ্যে যাবতীয় কাজ শেষ করে 2022 সালের প্রথম দিক বা মাঝামাঝি সময়ে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের টানাপোড়েন, ঋণ স্থগিত সহ নানা দীর্ঘসূত্রিতার ফলে পদ্মা সেতুর বাস্তব কাজ কয়েক বছর পিছিয়ে যায়। যেখানে 2014 সালে পদ্মা সেতু নির্মাণ সমাপ্ত হওয়ার কথা ছিল, সেখানে এ কাজ শেষ হবে 2021 সালে। কাজ শুরু ও শেষ করতে বিলম্ব হওয়ায় সেতুর নির্মাণ ব্যয়ও বৃদ্ধি পায় উল্লেখযোগ্য পরিমাণে। টেন্ডার প্রক্রিয়া সমাপ্তির পর সেতুর সর্বশেষ প্রাক্কলিত ব্যয় দাঁড়ায় 30,193 কোটি টাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22টি জেলার প্রায় 7 কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই পদ্মা সেতু। অনেকের কাছে এই সেতু বাংলাদেশের উন্নয়নের মহাসড়ক হলেও দক্ষিণবঙ্গের মানুষের কাছে এই সেতু বেঁচে থাকার অবলম্বন। পদ্মা সেতু নির্মিত হলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ কতটা লাভবান হবে তার ইঙ্গিত পাওয়া যায় সেতুর ডিজাইন পরামর্শক মনসেল এইকমের 2010 সালের করা একটি স্টাডি রিপোর্টে। তাদের বিশ্লেষণ অনুযায়ী এই সেতুর বেনিফিট কস্ট রেশিও 1.7 এবং ইকোনমিক ইন্টারনাল রেট অব রিটার্ন 18%। সেতু নির্মাণ ব্যয় যুক্ত হয়ে BCR 2.1 এবং EIRR দাঁড়াবে 22%। এর অর্থ হল এ সেতু নির্মাণ অর্থনৈতিক বিবেচনায় লাভজনক হবে। পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণাঞ্চলের 21টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ দূরত্ব 2 থেকে 4 ঘন্টা কমে যাবে। রাজধানীর সঙ্গে সরাসরি সংযোগ সহজ হওয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, কাঁচা মাল সরবরাহ সহজলভ্য হবে ও শিল্পায়নের প্রসার ঘটবে। অর্থাৎ ছোট বড় নানা শিল্প গড়ে উঠবে এবং কৃষির উন্নয়ন হবে। ডিজাইন পরামর্শক ছাড়াও বিশ্বব্যাংকের স্বাধীন পরামর্শক এবং সেতু বিভাগ নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানও সেতু নির্মাণের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করেছে। এসব সমীক্ষা প্রতিবেদনে জানানো হয়েছে যে সেতু নির্মাণের অর্থনৈতিক প্রভাবে দক্ষিণাঞ্চলের বার্ষিক জিডিপি 2% এবং দেশের সার্বিক জিডিপি 1% অধিক হারে বৃদ্ধি পাবে। এই বিশ্লেষণ থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি এ সেতু নির্মাণের ফলে দেশের সমন্বিত যোগাযোগ কাঠামোর উন্নতি হবে। দেশের দক্ষিণাঞ্চল ট্রান্স এশিয়ান হাইওয়ে ও ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হবে। ভারত, ভুটান ও নেপালের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সংযোগ স্থাপিত হবে। এর ফলে সেতুর উভয় পাড়ে অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক ও প্রাইভেট শিল্পনগরী গড়ে উঠবে। বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সচল হবে, পর্যটন শিল্পের প্রসার ঘটবে, দক্ষিণ বাংলার কুয়াকাটা সমুদ্র সৈকত
সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার, মাওয়া ও জাজিরাপাড়ে রিসোর্ট সহ নূতন পুরনো পর্যটন কেন্দ্রগুলি দেশি বিদেশি পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠবে। দর্শক, ঘোরাঘুরি তো অনেক হলো, এবার পেট জামিন দেওয়ার পালা। দুশ্চিন্তার কিছু নেই, পদ্মার পাড়ে বসে জিভে জল আনা পদ্মার তাজা ইলিশ ভাজার স্বাদ নেওয়ার দুর্লভ সুযোগ রয়েছে এখানে। তবে সাবধান, অর্ডার দেওয়ার আগে ভালো করে দরদাম করে বসতে হবে, নইলে ভ্রমণের আনন্দে কিছুটা হলেও ছেদ পড়তে পারে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এ মুহূর্তে স্ক্রিনের ডান কোণায় প্রদর্শিত আই বাটনে ক্লিক করুন। পরে দেখতে চাইলেও কোনো অসুবিধা নেই, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দেওয়া রইল, সময় সুযোগ করে দেখে নেবেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আপনি চাইলে পদ্মাপাড়ের খোলা হাওয়ায় দাঁড়িয়ে নিজেকে আরেকটু জুড়িয়ে নিতে পারেন। চাইলে হাতির পাশে দাঁড়িয়ে সেলফি তুলায় মেতে উঠতে পারেন। আরো একটু উৎসাহী হলে রাজা জমিদারের মতো হাতির পিঠে চড়ে ঘুরেও বেড়াতে পারেন। আমাদের সময় হলো ফেরার, আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।